শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। বুদ্ধিজীবীদের ভোরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বুদ্ধিজীবীদের পরিবার সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। কুয়াশার চাদর ভেদ করে লাল সূর্যটা যখন পূব আকাশে উদীয়মান, ঠিক তখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা। সকাল 7টার পরপরই সেখানে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তারা কিছু সময় নীরবতা পালন করেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা, শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও। 1971-এর এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছিল, কেবল তারাই নয়, যারা এই হত্যাকাণ্ডে মদদ দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। মিরপুরে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী যান ধানমন্ডি 32 নম্বরে। সেখানে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে রাজনৈতিক দলগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়ে এমন কথাই জানিয়েছেন রাজনীতিকরা। স্বাধীনতা বিরোধীদের আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না শহীদ পরিবারের সন্তানেরা। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকাকে জয়ী করে সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রত্যাখ্যান করবে জনগণ। আমরা বিশ্বাস করি এই মুক্তিযুদ্ধের দেশে বিজয়ের মাসে আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় রায় দিবে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে রায় দিবে, সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ এই বীজ বৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে। স্বাধীনতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করছে বলে মন্তব্য করেন ডক্টর কামাল হোসেন। এ সময় যুদ্ধ অপরাধীদের দল জামায়াতে ইসলাম নিয়ে প্রশ্ন করলে উত্তেজিত হয়ে পড়েন তিনি। স্মরণ করা উচিত, লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়েছিল। এই স্বাধীনতাকে যে আমরা ধরে রাখি, স্বাধীনতাকে অর্থপূর্ণ করি সকল জনগণের জন্য। যে স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই চেতনা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছে বাম দলগুলো। আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দলগুলো তাদের কাছে রাজাকার স্বৈরাচার একাকার হয়ে গেছে। ক্ষমতাটা এমন জিনিস, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে গেছে। এদিকে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ পরিবারের সদস্যরা। স্বাধীনতার চেতনা নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান তারা। আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি করছি যেন কোনো যুদ্ধাপরাধী, কোনো জামাতি, কোনো যুদ্ধাপরাধীর সন্তান এবং স্বাধীনতা বিরোধী কাউকে তারা ভোট না দেন। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। তরুণ প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান এখন চেতনার দীপশিখা। বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথের কথা জানান সর্বস্তরের মানুষ। রক্তের দামে বাংলাদেশ। বিজয়ের ঠিক আগে 14ই ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার নীল নকশায় শহীদ হন দেশের শ্রেষ্ঠ সন্তানরা। প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্ধা ভরে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের। দেশের জন্য তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ যেন আমরাও তাদের মতো করে দেশকে ভালোবাসতে পারি। সবাই তো বলছে যে সুন্দর বাংলা গড়তে চায়, আসলেও কে গড়ছে এবং গড়তে যাচ্ছে সে বিষয়গুলোই দেখব। আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, আমরা ট্রাই করছি বাংলাদেশকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমি আশাবাদী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আরো সুন্দর আর সমৃদ্ধ হবে। শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, জহির রায়হানের মতো এত গুণী মানুষ যদি আজ থাকতো, হয়তো আজ আমরা আরো অনেক উপরে থাকতাম। ভবিষ্যতে যাতে সবাই বুদ্ধিজীবীদের জন্য শ্রদ্ধা করতে জানে এবং তাদের জন্য যেন দেশের জন্য কাজ করতে পারে, তেমন দেশ চাই।
রায়ের বাজার বদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দেশ দেশমাতৃকার স্বাধীনতা এবং দেশের জন্য যে অবদান রেখে গেছেন তারা ত্যাগ তিতিক্ষা করে গেছেন, এটা আমাদের জানা দরকার, বাচ্চাদেরকে জানা দরকার। আমরা চাই এইভাবে স্বাধীন সার্বভৌম এবং একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। তরুণ প্রজন্ম হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা যাতে বিশ্বাস করি, মানুষের পাশে থাকবে এবং দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রার্থী আমরা চাই। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ করার আশা প্রকাশ করেন তরুণরা। ছুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। একাত্তরে পরাজয়ের মুখে পাকিস্তানি বাহিনী যখন পলায়ন পর, তখনই বাঙালি জাতিকে মেধাশূন্য করতে মরণ ছবল মারে জামায়াত ইসলামী। ডিসেম্বরের 13-14 তারিখে তালিকা ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মেতে ওঠে স্বাধীনতা বিরোধী দলটির নেতাদের নেতৃত্বাধীন আলবদর বাহিনীর জল্লাদরা। মানবতা বিরোধী অপরাধের বিচারে ভয়ঙ্কর এই অপরাধ প্রমাণিত হলেও এখনও নিষিদ্ধ হয়নি জামায়াত। একাত্তরে বাঙালির বিজয় যখন হাতছানি দিচ্ছে, তখন বুদ্ধিজীবীদের শেষ করে দিতে বিশেষ অভিযানে নামে আলবদর ও আল শামসের জল্লাদরা। এই দুটি আধাসামরিক বাহিনীর নেতৃত্ব দেয় জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠনের নেতারা। টর্চার সেল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে জাতির মেধাবী সন্তানদের জড়ো করে পৈশাচিক বর্বরতায় মেতে ওঠে ঘাতকেরা। আলী হাসান মুজাহিদ, গোলাম আজম, মতিউর রহমান নিজামি, মঈনুদ্দিন আশরাফ, এই পাঁচজন আসতো, তারা পাঞ্জাবিদের সাথে এখানে আইসা মিটিং করতো। এটার মধ্যে রাজাকার, আল আলবদর, আল শাহ মুজাহিদ বাহিনী তারা থাকতো, থাকিয়া পাঞ্জাবিরা থাকিয়া চোখটি উঠাই দিত, চোখ উঠাই দিয়া এরপর ওদেরকে জবাই করে ফেলাই। নিজামি, মুজাহিদ, আশরাফুজ্জামান ও মঈনুদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারেও প্রমাণ হয়েছে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়ন করে জামায়াত। জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন, তারা একটা মিলিটারি ইউনিটের মতো কাজ করছিল। পুরো প্ল্যানিংটা যে করছে এবং ইমপ্লিমেন্টেশনেও তারা গেছে, এক্সিকিউশনেও তারা গেছে, পুরোটাই তো জামাতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন তার সাথে সম্পৃক্ত ছিল। একাত্তরে জামায়াত নেতাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করে থাকতে পারে বলে স্বীকার করছে দলটির বর্তমান নেতৃত্ব। আমরা এটা বলতে চাচ্ছি না যে আমাদের নেতৃবৃন্দ নিষ্পাপ, মানুষ মাত্রেই ভুল ত্রুটি হয়। তা আমাদের বলার বিষয় হচ্ছে, তাদের যদি ভুল থাকে তো তখন কেন আপনারা মামলা দায়ের করেননি? আচ্ছা, তখন করলেন না, এখন করছেন, ভুলের কথা স্মরণ হয়েছে, ভালো, সেইভাবে স্বচ্ছভাবে ডিল করেন। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংগঠনের বিচারের সুযোগ না থাকায় এখনও আটকে আছে জামায়াতের বিচার। এছাড়া নিবন্ধন বাতিলের রায়ের চূড়ান্ত পরিণতি না হওয়ার সুযোগ নিয়ে রাজনীতি করে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দলটি। অ্যাপিলেট ডিভিশনের মামলাটা যদি শেষ হয় তাহলে পরে হয়তো সংবিধান অনুযায়ী এটা বাদ হয়ে যাবে, কিন্তু এই সুযোগটা নিচ্ছে তারা ওই যে একটা অ্যাপিল করে স্টে নিয়েছে সেটার সুযোগে। বর্তমানে সাংবিধানিকভাবে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ নেই, তাই নির্বাহী আদেশের মাধ্যমেও জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব বলে মনে করেন আইনজ্ঞরা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন অল টাইম ভোটের বার্তা। প্রাদেশিক সরকার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সহ 18 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার। ইশতেহারে দলটি বলছে তারা নির্বাচিত হলে দেশের 8টি বিভাগকে 8টি প্রদেশে উন্নীত করা হবে, পাশাপাশি দেশে 2 স্তর বিশিষ্ট সরকার কাঠামো প্রণয়ন করতে চায় জাতীয় পার্টি। এছাড়া গ্রাম ও শহরের অর্থনৈতিক বৈষম্য দূর করা সহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থার প্রবর্তন, শিক্ষা পদ্ধতির সংশোধন ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার কথাও ইশতেহারে রাখছে দলটি। এ সময় এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, চিকিৎসক সম্মতি দিলে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। বাইরের সকল দল মিলে আমরা গণতান্ত্রিক চর্চায়, গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা একটি অবস্থায় আসবো। আমাদের সুযোগ দিলে জনগণ, আমরা এই প্রাদেশিক পরিষদ এই পদ্ধতি চালু করে আমরা এই শহরে, ঢাকা শহর ক্যাপিটালের যে বোঝা, জনগণের যে ভিড় এবং হাজারো সমস্যাটা কমাবো। সানজি স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো থাকছে।
পাবনার হার্ডিনস ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে 3 জন নিহত, আহত 5 জন। এবারে গোল্ডমার্ক বিস্কুট নিবেদিত নির্বাচনের খবর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসংযোগ চালাচ্ছেন তারা, ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। খুলনা 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান নগরীর দৌলতপুর থানার রেলগেট এলাকায় জনসংযোগ করেছেন। এছাড়া খুলনা 1 আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান বাটিয়াঘাট উপজেলায় জনসংযোগ করেছেন। নরসিংদীর 5টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন তারা। দিনাজপুরে 6টি আসনের মধ্যে 4টি আসনে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের 4 হেভিওয়েট প্রার্থী। তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন জনসংযোগের মধ্য দিয়ে। এদিকে সিলেটে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন সকালে কাজীটুলা এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন এখন আমাদের 3 সহকর্মী। প্রথমে ঢাকা থেকে যুক্ত হবেন, তারপরে আমরা চলে যাব টাঙ্গাইলে এবং রাজশাহীতে। প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম পাঠান। ইব্রাহিম পাঠান, আপনি সম্ভবত ঢাকা 17 আসনে আছেন। আজকে বুদ্ধিজীবী দিবস, প্রচার প্রচারণা কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে। রেদন, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে ঢাকা 17 আসনে বিশেষ করে গুলশান, বনানী, মহাখালী এলাকায় প্রচারণা চালাচ্ছেন বাসদের মনোনীত প্রার্থী এস এম আহসান হাবিব বুলবুল। তিনি যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে এবং তার প্রচারণার মূল সুর কি, তিনি আসলে মানুষকে কি কি আশ্বাস দিতে চাইছেন এবং কি কি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছেন সেই সব বিষয়ে জানবো আপনার কাছে। জানতে চাই যে আসলে এবারের নির্বাচনে ঢাকা 17 আসনে আপনি ছাড়াও আরো 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, নৌকা এবং লাঙ্গল প্রতীকে, তো আপনি নিজেকে আপনার অবস্থানটা কিভাবে ভাবছেন? প্রথমেই আপনার মাধ্যমে, ডিবিসির মাধ্যমে আমি ঢাকা 17 আসনের যে এলাকাবাসী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আপনি যে শক্ত প্রার্থীদের কথা বললেন সেই প্রার্থীদেরকে এই এলাকাবাসী দেখেছে ইতিমধ্যে এবং আমরা তার বিপরীতে সাধারণ মানুষের যে ক্ষমতায়ন সেই ক্ষমতায়নের কথা সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং আমি অভূতপূর্বভাবে তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। আমরা বলছি যে আমরা যদি আমাদের পক্ষে মতামত দেন তাহলে সাধারণ মানুষের যে ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা, বিদেশে পাচারকৃত টাকা উদ্ধার করে দেশের শিল্পায়নের কাজে লাগানো, বিশেষ করে সব হাতে কাজ সব মুখে ভাত, এই যে স্লোগান, সেই স্লোগান নিয়ে আন্দোলনের শক্তি আপনার পক্ষে দাঁড়াবে। বৈষম্যহীন সমাজ গঠন, যেটা সাম্যবাদের পথে যাওয়া, সেইটা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবে? আমরা স্বপ্ন দেখি এবং আমরা মনে করি সম্ভব, সম্ভব বলেই আমরা এই লড়াইয়ে আছি। আমরা বিশ্বাস করি এই এলাকাবাসী, ঢাকা 17-এর এলাকাবাসী যেমন মতামত দেবে ঠিক একইভাবে সারা বাংলাদেশের সাধারণ শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হবে এবং একটা সাম্যবাদী সমাজ গঠনের পক্ষে মই, আমাদের বাম গণতান্ত্রিক জোটের আরও 2টি প্রতীক আছে, কাস্তে এবং কোদাল, তার পক্ষে মতামত দিবে এবং তার পক্ষে পার্লামেন্টের ভিতর এবং বাইরের যে লড়াই সেই লড়াইকে শক্তিশালী করবে। আমরা আসলে 30 ডিসেম্বরের নির্বাচনের তার জনগণের ভোটের রায়ের মাধ্যমে সেই প্রতিশ্রুতি দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজেপির সঙ্গে যোগ দেওয়ার জন্য রেদওয়ান। আপনাকে ধন্যবাদ ইব্রাহিম পাঠান। আমরা এবার একটু চলে যেতে চাই রাজধানীর বাইরে, আমরা রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে রয়েছেন সৌরভ হাবিব। সৌরভ হাবিব, সেখানে নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই আপনার কাছে, সেখানে কি অবস্থা? রেদওয়ান, আজকে যেহেতু শুক্রবার ছিল এবং এই শুক্রবার জানেন যে ধর্মীয়ভাবে আজকে জুম্মার নামাজ ছিল এবং এই নামাজকে কেন্দ্র করে কিন্তু যে প্রার্থীরা তারা কিন্তু নিজ নিজ এলাকার যে প্রধান যে মসজিদগুলো সেসব এলাকায় তারা টার্গেট করে আজকে প্রচারণায় নেমেছিলেন এবং আজকে আমি আছি রাজশাহীর হযরত শাহ মখদুম দরগার মসজিদে। এখানেও কিন্তু এখানকার যে প্রধান 2 প্রার্থী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশাহ এবং বিএনপির মিজানুর রহমান মিনু, তারা 2 জনই কিন্তু এই মসজিদে একসাথে নামাজ পড়েছেন এবং একসাথে তারা কোলাকুলি করেছেন এবং ভাব বিনিময়ও করেছেন। তারা এরপর কিন্তু এখানে মুসল্লিদের সাথে তারা যথারীতি
ভোট চেয়েছেন এবং তারা গণসংযোগ করেছেন। তো আমরা আমরা একটু কথা বলবো ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশার সঙ্গে, যে আপনারা আমরা দেখেছি যে ভোটের আগে এই সময়ে আপনারা একসাথে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কোলাকুলি করেছেন, মত বিনিময় করেছেন, সবচেয়ে মজার বিষয়টি এবং এই সম্প্রীতি কি শেষ পর্যন্ত থাকবে কিনা? এটা আমাদের উপর নির্ভর করছে না, এটা তাদের উপর নির্ভর করছে। কারণ তাদের রাজনীতির ভিতরে যে উপাদান আছে সেটা সহিংসতা জঙ্গিবাদের। আমার যার সাথে আমি কোলাকুলি করেছি তিনিও কিন্তু, তারা ক্ষমতায় যখন ছিলেন বাংলা ভাই হয়েছিল তখন তাকে চাঁদা দিয়েছিলেন, সেটা বাংলা ভাই আদালতে স্বীকারোক্তিতে বলে গেছিল যে জঙ্গিবাদীদেরকে কারা সহায়তা করেছিল। ফলে আমরা তো জঙ্গিবাদের পক্ষে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমরা জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স, আমরাও জিরো টলারেন্স। আমরা ফাইট করেছি, লড়াই করেছি, গ্যাড হামলা হয়েছে, এখানে জঙ্গিবাদের উদ্ভব হয়েছে, এটা তো বিএনপির এবং জামাতের কাজ, খালেদ বেগম খালেদা জিয়ার কাজ, এটা আমাদের কাজ নয়। আজকে তারা যদি ওই পথে না যায় সেজন্যই তো তাদেরকে আমরা নির্বাচনে এনেছি। দয়া করে যদি ওনারা নির্বাচনটা করেন তাহলে দেশবাসী গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যায়। আর আমরা বিশ্বাস করি জনগণ উন্নয়নকে সমর্থন করবে, জঙ্গিবাদকে সমর্থন করবে না। তাহলে আমরা এই জননেত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আশা করি বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, শুনছিলাম রাজশাহী সদর আসনে মহাজোট প্রার্থী ফজল হোসেন বাদশার কথা, তিনি বলছিলেন যে শেষ পর্যন্ত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হয়তো তিনি আবারও নির্বাচিত হবেন এবং নৌকায় ভোট চেয়েছেন। সৌরভ হাবিব, আপনাকে ধন্যবাদ রাজশাহীর খবর জানানোর জন্য। এবার আমরা একটু চলে যেতে চাই টাঙ্গাইলে। টাঙ্গাইলে রয়েছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আপনার কাছে জানতে চাই যে টাঙ্গাইলে কি অবস্থা নির্বাচনী প্রচার প্রচারণার? ধন্যবাদ। শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপরে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আসছি। এটি প্রায় 3000 ভোটারের একটি জনসংখ্যা নিয়ে গঠিত। এই আসনে বিগত দিনে নির্বাচন হয়েছে, যে 10 নির্বাচন একবার আওয়ামী লীগ, চারবার বিএনপি এবং একবার জাতীয় পার্টি। দশানী বক্সা একটি গ্রামে তিনি তারা প্রচারণা চালাচ্ছেন এবং এখানে একটি মসজিদে এই আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন আতাউর রহমান খান উনি এখানে নামাজ পড়েছেন, নামাজ পড়ে গণসংযোগ করছেন। আমি তার কাছে সুনির্দিষ্ট ভাবে আপনার কাছে জানতে চাই যে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং যদি জয়যুক্ত হতে পারেন তাহলে ঘাটালবাসীর জন্য আপনার সুনির্দিষ্ট কি প্রতিশ্রুতি রয়েছে, ঘাটালকে আপনি কিভাবে দেখতে চান, ঘাটালবাসীর জন্য আপনার প্রতিশ্রুতি কি, নির্বাচনের প্রতিশ্রুতি? জয় সম্বন্ধে আল্লাহর রহমতে আমি শতভাগ আশাবাদী। আপনারা যদি আরো কিছু এলাকা যান এটার প্রতিফলন আপনারা দেখতে পাবেন, আর যদি আল্লাহ আমাকে কামিয়াবি করে আমি বিশেষভাবে ঘাটালের বৃহৎ, এটা একটা বড় উপজেলা, পাহাড় অঞ্চলের থেকে ভাটি অঞ্চল। ধন্যবাদ সোহেল তালুকদার। ঢাকার রাজশাহী এবং টাঙ্গাইল থেকে আমাদের তিন সহকর্মী যুক্ত হয়েছিলেন, নির্বাচনী প্রচার প্রচারণার খবর আমাদের জানাছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন কথা দিলেও তফসিল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধ হয়নি, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় এ কথা বলেন তিনি। এই কর্মী সভার মধ্য দিয়ে খালেদা জিয়ার বগুড়া 6 আসনে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন মির্জা ফখরুল। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও জানাতে চাই নির্বাচনী প্রচার প্রচারণার খবর। আমরা একটু রাজধানীর বাইরে যেতে চাই শেরপুরে, যেতে চাই সুনামগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের দুই সহকর্মী, রয়েছেন ইমরান হাসান এবং আমিনুল ইসলাম, তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রথমেই যেতে চাই একটু শেরপুরে, শেরপুরে রয়েছেন ইমরান হাসান। ইমরান হাসান, আপনার কাছে জানতে চাই যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে সেখানে আসলে প্রচার প্রচারণা কেমন দেখছেন? বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত তার আসলে চারবার এর সদস্য এবং দুই আব্দুর রহমান কার্তিক তার নির্বাচনী প্রচার শুরু করেছে। শহরের বাইরে শেরপুর সদর আসনে এখানে গণসংযোগ চালু হয়েছে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। আমরা তার কাছে জানতে চাইব, আমরা তার কাছে জানতে চাইব যে শেরপুর সদর আসনে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কেমন প্রচারণা চালানো হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আমাদেরকে বলেন যে সদরে কেমন প্রচারণা চলছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে সকালে উনি গাজীরখামার শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়নে উনি জনসংযোগ করছেন এখন, এবং উনি প্রতিদিনই শেরপুর সদরের প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভায় জনসংযোগ করে ঘুরছেন। ইতিমধ্যেই আমাদের শেরপুরে আমরা প্রায় সকল মানুষের দাঁড়াদারি করে দেখেছি এবং আমাদের বিশ্বাস, আমরা শেরপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন আমাদের মাননীয় জয়ের ব্যাপারে আমরা 100% দেখছি যে শেরপুরে মানুষ উন্নয়নের সাথে আমাদের আবার শুনছিলেন শেরপুরের নির্বাচনী প্রচারণের খবর। এ ছিল শেরপুর থেকে আমাদের সঙ্গে ইমরান হাসান, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই আমরা একটু সুনামগঞ্জে, সুনামগঞ্জে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, শেরপুর থেকে আমরা শুনছিলাম নির্বাচনী প্রচার প্রচারণার খবর, সুনামগঞ্জে কি অবস্থা আমাদের জানাবেন। রেদওয়ান, সারা দেশের মতো নির্বাচনী উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে হাওড় জনপদ সুনামগঞ্জে। আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ চার আসনের হাজিপাড়া এলাকায়, এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন আজকে যদিও শুক্রবার, তারপরেও প্রচার প্রচারণা কিন্তু থেমে নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুর, তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন মহাজোটের প্রার্থী পীর ফজলুর রহমান মিজলার পক্ষে। আমরা একটু তার সঙ্গে কথা বলে নিতে চাই। জনাব মুকুট, আপনি তো দীর্ঘদিন যাবৎ প্রচারণা শুরু করেছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে ষষ্ঠ কর্মদিবস আপনাদের, তো কি ধরনের প্রতিশ্রুতি আপনারা জনগণকে দিচ্ছেন? আমরা জনগণকে বলছি যে যদি এইবার আওয়ামী লীগের প্রার্থী বিজয় না লাভ না করে, কারণ সুনামগঞ্জ সাধারণত 5টি আসনে সবসময় আমরা আওয়ামী লীগকে জয় লাভ করি এবং আমরা এই 5টি আসনের মাধ্যমে আমরা সবসময় আওয়ামী লীগকে বিজয়ী করি। এবারও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমাদের জেলা আওয়ামী লীগ আমরা মিটিং করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাতে আমরা মহাজোটের প্রার্থীকে জয়লাভ করাতে পারি। মহাজোটের প্রার্থী নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নকে আমরা পাশ কাটিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা মহাজোটের প্রার্থীকে যাতে বিজয় লাভ করতে পারি সেজন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মিটিং করতেছি, মুটান বৈঠক করতেছি, বিভিন্ন আলোচনা সভা করতেছি, তার মাধ্যমে আমরা মহাজোটের প্রার্থীকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সবাইকে বুঝিয়ে আমরা মহাজোটের পক্ষে ভোট সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি। দর্শক শুনছিলেন সুনামগঞ্জের নির্বাচনের প্রেক্ষাপট। আমরা ফিরে যেতে চাই স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। আমিনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেরপুর এবং সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের দুই সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার প্রচার প্রচারণার খবর। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পাবনার হার্ডিন্স ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস 20 হার্ডিন্স ব্রিজ অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাবনার পাকশি অংশে 2 জন ও কুষ্টিয়ার ভেড়ামারা অংশে 1 জন মারা যায়। নিহত 2 জনের নাম পরিচয় পাওয়া গেছে, তারা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল হাকিম ও রবিউল ইসলাম। এই ঘটনায় আহত 5 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখন দেখবেন প্রটেক্টর রুডেন রোড ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা তুলে ধরব দেশের নানা প্রান্তের মানুষের নির্বাচন ভাবনা। প্রটেক্টর রুডেন রোড ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 3 আসনে। এই মুহূর্তে কেন্দুয়ায় সাউথ পাড়ায় আছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। প্রটেক্টর উডেন্ডোর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে নেত্রকোনা। নেত্রকোনার 3 আসনের কেন্দুয়া সাউথ পাড়ায় আমরা। এই নেত্রকোনা 3 আসনের মোট ভোটার সংখ্যা 3,34,000, তার মধ্যে নারী ভোটার সংখ্যা 1,66,000। এই নারীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনী ভাবনা, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, গত 10 বছরের উন্নয়ন, সবকিছু মিলে আমরা কথা বলবো যারা ভোটার আছে এখানে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপনি একজন সাবেক সংসদ সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন আপনি, এবং ভোটার, ভোটার হিসেবে আপনার কি ভাবছেন আপনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? এই নেত্রকোনা 3 আসনের যিনি প্রার্থী আওয়ামী লীগ দলীয় অসীম কুমার উকিল, তিনি একজন রাজনীতিবিদ, পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য, উন্নত কেন্দুয়া আটপাড়া বিনির্মাণ করবার জন্য মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন। সেই মানব সম্পদের উন্নয়ন করতে গিয়েই জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের অর্ধেক যে নারী আছে সেই নারী গোষ্ঠীর উন্নয়নে অগ্রগতিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, যেটি বিদেশেও প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আটপাড়া এবং কেন্দুয়াতে নারী উন্নয়ন ঘটেছে ব্যাপকভাবে। আমাদের প্রত্যাশা, অসীম কুমার উকিল সংসদ সদস্য হলে তিনিও নারীদের এই উন্নয়ন অগ্রগতির যাত্রাকে আরও বেশি বেগবান করবেন। ইতিমধ্যেই আমরা জানি অসীম কুমার উকিল তিনি এই নারীদের উন্নয়ন করবার জন্য, নারী বিশেষ করে আমাদের যে 1,66,000 নারী ভোটার আছেন, তারা অসীম কুমার উকিলকে বিজয়ী করবার জন্য একেবারে ঐক্যবদ্ধ হয়েছেন, যে তারা জানেন অসীম কুমার উকিল বিজয়ী হলেই তাদের উন্নয়ন অগ্রগতির যাত্রাটা অব্যাহত থাকবে। সে কারণে তারা ঐক্যবদ্ধ, তারা সকলে 30 তারিখে দলে দলে নৌকায় ভোট দেবে। আপনার কাছে একটু আমার জানার আছে, আপনি নারী ভোটার, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন? একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা যে বিষয়টা ভাবছি, যে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আশীর্বাদ পুষ্ট অধ্যাপক উপকূলের নেতৃত্বে নেত্রকোনা 3 কেন্দ্র আটপাড়া ওই আসনটি অলরেডি নারী বান্ধব হিসেবে কাজ করছে, এবং আমাদের যে মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল তিনি আমাদেরকে, নারীদেরকে এই কাজে বিশেষভাবে সহযোগিতা করে আসছেন। আমরা চাই আগামী দিনে উনি মনোনীত হয়ে এবং নির্বাচিত হয়ে আসবেন এবং আমাদের নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিবেন, এটি আমি চাচ্ছি। আমি একটু একজন পুরুষ ভোটারের সঙ্গে একটু কথা বলি, গত 10 বছরে এই আসনে কেমন উন্নয়ন হয়েছে? ধন্যবাদ। গত 10 বছরে কেন্দুয়ার অনেকাংশে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, কনস্ট্রাকশন, স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত জায়গায় উন্নয়নের একটা বিশাল চুয়া লেগেছে এবং উন্নয়ন হচ্ছে, উন্নয়নগুলি আসলে অব্যাহত আছে। আর সেই ক্ষেত্রে আমি বলবো আজকের এই উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা এমন একজন লক্ষ্যে, কেন্দ্র আটপাড়ার মানুষের উন্নয়ন যেন অব্যাহত থাকে, তাই তো, কেন্দ্র আটপাড়ার মানুষের উন্নয়নের জন্য এমন একজন লক্ষ্যে মনোনয়ন দিয়েছেন যিনি বাবু অসীম কুমার উকিল, যার মাধ্যমে কেন্দ্র আটপাড়ার সমস্ত মানুষের অগ্রযাত্রার উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে সেটা অবশ্যই অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য অসীম কুমার উকিলের মতো একজন সুযোগ্য সন্তানের কেন্দ্র আটপাড়া মানুষের বিরাট প্রত্যাশা, আর সেই প্রত্যাশাকে সামনে রেখেই আমরা আগামী 30 তারিখে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিব। বাবু অসীম কুমার উকিলকে সংসদে দেখতে চাই, সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, এটাই আমার প্রত্যাশা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে সারাদিন থাকবে নেত্রকোনায়। আমরা নেত্রকোনার 5টি আসনে ঘুরবো, কথা বলবো প্রার্থীদের সঙ্গে, কথা বলবো ভোটারদের সঙ্গে, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা কি প্রত্যাশা করছেন জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। অন্যান্য খবরে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। আজ বেদনাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। জনগণ মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট দেবে বললেন ওবায়দুল কাদের, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে ঐক্যফ্রন্ট, দাবি ডক্টর কামালের। এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর।
মোট ব্যয়ের প্রায় 14% দেশের অনগ্রসর সুবিধাবঞ্চিত জনগণের পেছনে খরচ করছে সরকার। আর গত 10 বছরে এখাতে সরকারের ব্যয় বরাদ্দ বেড়েছে প্রায় 4 গুণ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন দেশের বয়স্ক মানুষ, বিধবা, স্বামিনী গৃহীতা ও দুস্থ নারীরা। সেই সঙ্গে প্রতিবন্ধীদের সম্মানজনক জীবন নিশ্চিত করতেও ভূমিকা রাখছে সরকারের সামাজিক নিরাপত্তা খাত। গত প্রায় 4 বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছেন রাজধানীর এই প্রান্তিক এলাকার বয়সী ব্যক্তিরা। 2017-18 অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 20 লাখ থেকে 35 লাখে বাড়ানো হয়েছে। আর চলতি অর্থ বছরে নতুন যোগ হয়েছে 3.5 লাখ বয়স্ক ভাতাভোগী। 250 টাকা থেকে দ্বিগুণ করা হয়েছে মাসিক ভাতার পরিমাণও। একই হারে বাড়ানো হয়েছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর মাসিক ভাতার পরিমাণ। বর্তমানে 12.5 লাখেরও বেশি নারী এই ভাতার সুবিধাভোগী। গত 10 বছরে প্রতিবারই বেড়েছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা। চলতি অর্থ বছরে এই কর্মসূচির আওতায় এসেছে 10 লাখ মানুষ। 500 টাকা থেকে বরাদ্দ বেড়ে হয়েছে 700 টাকা। এছাড়াও রাষ্ট্রের সুরক্ষা কবজে একটু স্বাচ্ছন্দ্য পাচ্ছেন হিজড়া, বেদেসহ অনগ্রসর জনগোষ্ঠীর প্রায় 60 লাখ ব্যক্তি, যাদের সুরক্ষায় চলতি অর্থ বছর সরকার বরাদ্দ রেখেছে 64,656 কোটি টাকা। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ভোটাভুটিতে সৌদি জোট থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মত হন সিনেটররা। এ সময় বক্তব্যে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানকে সাংবাদিক জামাল খাশুগির হত্যাকারী বলেও মন্তব্য করেন সিনেটররা। তবে 3 বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধে সামরিক সহায়তা বন্ধে সিনেটরদের এ রায় আইনে পরিণত হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। স্বাধীনতা কাপ ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30। গ্রুপ পর্বে শেখ জামালের সাথে জয় আর শেখ রাসেলের সাথে ড্র, 4 পয়েন্ট বাগিয়ে কোয়ার্টারে আসে বসুন্ধরা। সেমির টিকিট নিশ্চিত করতে হলে আজ ড্যানিয়াল কলিন্দ্রসদের জয় ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই। অন্যদিকে বি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রহমতগঞ্জ। চট্টগ্রাম আবাহনীর সাথে জয়, মোহামেডানের সাথে ড্র আর নোফেলের সাথে বড় জয় পাওয়া রহমতগঞ্জকে আজ জিততেই হবে সেমিতে যেতে হলে। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টার সংবাদ নিয়ে আসছেন নিকিতা নন্দিনী। ডিবিসি সঙ্গেই থাকুন 24 ঘন্টা।